দেখো কি অবস্থা। রান্নাঘরে একটা সেদ্ধ ডিম করে রাখা ছিল, আর ওই স্কুল থেকে রোজ ডিম দেয় একটা করে কাঁচা ডিম, বর্দি জানলা দিয়ে রেখে দিয়েছে ডিমটার পাশে। এবার দুটো ডিম গুলিয়ে গেছে, কোনটা সিদ্ধ কোনটা কাঁচা। এবার চলো গিয়ে রান্না করে দেখি, বুঝতে গেছি আমি কি হয়েছে। এই যে আমার হাতে, রান্নাঘরে কি কি দেখবা, দিয়ে খুলেছি আমার হাতে রয়েছে, ও রান্নাঘরে গিয়ে দেখবে কিরকম। না সিদ্ধ ডিমটা তুমি ফাটিয়েছো, ফাটিয়ে হয়তো কোথাও। এই যে এইটা সিদ্ধ ডিম, এটা তো না ছাড়িয়ে আমি ভুল করে কাঁচা ডিমটা ছাড়াচ্ছি। আমার আজকে লটারি কাটো, আজকে একটা লটারি কেন কাটো। কাঁচা ডিমটা দেখো কি হয়েছে। আরে এতক্ষণ তো আমি যেভাবে এরকম আছাড় মারলাম, আছাড় মেরে তা খুশে ডিমটা ছাড়া, পড়লো না কেন? তাই তো লিকুইড ডিম পড়লো না কেন? ওই জন্য তো বললাম আজকে একটা লটারি কাটো, চলো আমি কাটি আমার নিজের হাত দিয়ে। আজকে আমার ভাগ্যটা আমার সাথ দিচ্ছে, দেখো এরকম ভাবে আছাড়, এরকম এরকম ভাবে আছাড় মারলাম, আছাড় মেরে এরকম এরকম করে খোসা ছাড়াচ্ছি, তারপরে দেখি এটা কাঁচা। দেখো আছাড় মারার পরেও, খোসা ছাড়ানোর পরেও কুসুম কিছু বেরোয়নি। তাহলে ফ্রিজে ছিল, না ফ্রিজে থাকবে কেন, ওইটা তো ডাইরেক্ট দিয়ে গেল। ওটা কি ফ্রিজ থেকে দেয় নাকি অঙ্গনওয়াড়ি স্কুল থেকে? ডাইরেক্ট দিয়ে গেল। এরকম হয়ে গেল কেন? এরকম মানে হয় নাকি? তাই এরকম ডিমের, তার মানে ওটা বাচ্চা হয়ে গেছে? ডিমের কুসুমের পরে সাদা অংশটা থাকে, সেই সাদা অংশটার ওপরেও একটা একটা লেয়ার থাকে। লেয়ার থাকে। আমার সমস্ত বাড়ি, সমস্ত খোসা ছাড়ানো লেয়ারের ওপর দিয়ে গেছে, লেয়ারটাকে ভেদ করতে পারিনি হাত দিয়ে। দেখো ও এখনো লিকুইড আছে তাই তো? এখনো লিকুইড আছে তোর মধ্যে, এই যে একটা লিকুইড, লেয়ারটাকে ভেদ এই করতে যে এই পারিনি, যে এর মধ্যে পাতলা রয়েছে তো। মানে বাড়ি মেরেছি, খোসা ছাড়িয়েছি, সবকিছু তার মানে মেরেছি। এটা ফলস ডিম, শিওর আমি ফলস ডিম। এই যে এখন বানায় না যে ফলস ডিম গুলো, এটা ফলস ডিম, শিওর শিওর শিওর। নাহলে ডিম ফাটালে ফাটবে না, এটা কোনো হয় নাকি? তাই অতখানি ওরম করে আরে বাবা সবকিছু লেয়ারের ওপর দিয়ে ওপর দিয়ে ঘষেছি, সে যে লেয়ারই হোক না কেন, ডিম ফাটালা ডিম ফাটালে এরকম হয় নাকি? তাই বিষয়টা লেয়ারের ওপর দিয়ে গেছে সবটাই। এখানে জাস্ট একটু সময়ের অপেক্ষা, এটা পুরো দাদা একটু সময়ের অপেক্ষা, একটুখানি খোসা ইয়ে হলেই, মানে তার মানে এটা ফল, সেই জায়গাটা ফুটো হয়ে গেছে অলরেডি, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। এই যে হ্যাঁ নাকি না লেয়ার। ফট করে কিন্তু পড়ে যাবে বাসা, বেশি ইয়ে করো না। এটা এটা ফলস ডিম, এটা আর হাতে ধর বানানো ডিম, হাতে বানায় অনেকে ডিম এখন, জানো না তুমি, আমি দেখেছি। মুর এটা, ফলস ডিমে বাজারে এইটাই ছেয়ে গেছে, এইটাই ফলস ডিম ফলস আলু। এইটাই সিদ্ধ করে তোমায় খাওয়াবো। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, এমএস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল দেখতে পেলে কি একটা জিনিস হয়েছে, ডিম ফাটিছে বাট ডিম ফাটেনি। যাই হোক, তো চলো মেয়েকে এই স্কুলে দিয়ে আসলাম সবে, আর মোটামুটি বিছানাখানা পরিষ্কারই হয়ে গেছে, খালি মেয়ে নিয়েও একটু বসেছিল, আর জনিকে দুধ দেওয়া হয়ে গেছে, আর আমি খাবো এখন হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট, মানে হচ্ছে ডালিয়া। তো দিনটা শুরু করলাম যতটা পারি কভার করার চেষ্টা করছি। ঠিক তো বন্ধুরা, এখন হচ্ছে বাজে 1:45 মতো, আর এখন যাব হচ্ছে মেয়েকে আনতে, কারণ জানোই 2:10 ছুটি। আর এখানে কিছু সবজি এনেছে বর্ষারা, তো এখানে কিছু সবজি রয়েছে, যেটা ওই নিম পাতাটা বেশি ইম্পর্টেন্ট। আর এখন অবধি লাঞ্চ ব্যবস্থা হয়নি, হচ্ছে তো লাঞ্চে হচ্ছে অমলেট আর মুসুরির ডাল পাঁচফোড়ন দিয়ে, আর হচ্ছে ভাত। আমি অমলেট খেতে খুব খুব ভালোবাসি, মারাত্মক ভালোবাসি, ঠিক আছে, কিন্তু অমলেট খেলে আমার পেট জ্বলে, কিন্তু অমলেট খেলে তেল ছাড়া করলে আরো পেট জ্বলে। তো অমলেট খেলে মারাত্মক পেট জ্বলে, কিন্তু আর পাচ্ছি না, কারণ অনেকদিন অমলেট খাইনি, তো তো ওই জন্য অমলেটটা খাবো। আর আগে তো অমলেটে আমি পুরো গ্রিন করে খেতাম, মানে এত লঙ্কা দিয়ে খেতাম, এত লঙ্কা দিয়ে খেতাম, পুরো গ্রিন বিষয়টা লাগতো। তো যাই হোক, সেটা তো আর হবে না, তো এখন নর্মাল অমলেট খাবো। আর আমরা এর মধ্যে চেন্নাইতে মানে ভেলোরে যাওয়ার প্ল্যানিং করছিলাম, সত্যি কথা বলতে, যে ডাক্তার দেখাবো বলে, রিসেন্ট 2 দিন আগেও আলোচনা হচ্ছিলো, তারপরে আমি পিছিয়ে আসলাম। আমি একবার কল্যাণীতে, আমাদের এইমস হয়েছে, তো জানো এইমস কত বড় একটা সংস্থা, মানে চিকিৎসার ক্ষেত্রে অন্তত ইন্ডিয়াতে, দিল্লিতেও এইমস রয়েছে, কল্যাণীতেও রয়েছে। তো কল্যাণী এইমসে চান্স পাওয়াটা মুশকিল, মানে ওনার মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুব চাপে, পলিটিক্স মানে মানে পলিটিক্সদের সঙ্গে চেনা শোনা থাকে, তাহলে খুব তাড়াতাড়ি হবে এরকম একটা বিষয়, সত্য কথাটা বলে দিলাম। যাই হোক, তো দেখা যাক কত দূর কী করতে পারি। তো কল্যাণী এইমসে দেখানোর ইচ্ছা আছে, একবারে 3 জনার, মেয়ের পেডিয়াট্রিক্স, আর হচ্ছে
আমার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আর বর্ষার হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ওর ফ্যাটি লিভারের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা এখনো ঠিক মতো পাচ্ছি না বা যোগাযোগ করবো আজকালের মধ্যে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন হচ্ছে যাই, 2:10 বাকি, যদিও বা একটু দেরি আছে ছুটি, কিন্তু ওই বাইক রাখার একটা চাপ হয়ে যায়, তো তো বাইকটা আগে আগে গেলে আগে রাখতে পারবো এরকম একটা বিষয় দিয়ে মেয়েকে নিয়ে আসি। আর তো বাই দ্য ওয়ে আমি এখন আছি সেন্ট্রাল ব্যাংক এটিএম এর সামনে, আর মেয়ে রয়েছে আমার পিছনে, স্কুল থেকে নিয়ে আসতে নিয়ে আসতে ফোন করছে, ফোন করার পর বলছে ওই এটিএম এসেছিলো, এটিএম থেকে 10,000 টাকা মানে ক্রেডিট হয়েছে, ডেবিট হয়েছে, ডেবিট মানে সকালবেলা টাকা তুলতে গেছিলো, সকালবেলা টাকা তুলে বেরোয়নি, আর এখন মেসেজ এসছে যে মানে টাকাটা ডেবিট হয়ে গেছে। তো ওই জন্যই ও থতমত খেয়ে গেছে যে 10,000 টাকা তখন বেরোলো না, এখন কী করে ডেবিট হলো, মেসেজ এসছে। তা আমি হন্ত হন্তর করে আসলাম, মাথাতেই নেই যে মিনি স্টেটমেন্ট দেখলে বুঝে যায়, আমি ওর কথা শুনে আমিও নিচ্ছি চ মাথাতেই নেই যে মিনি স্টেটমেন্ট দেখলে বেরিয়ে যায়। তো ওটা মাঝে মাঝে সার্ভারের প্রবলেমের জন্য হয়, 10,000 টাকা ডেবিট হয়েছে, সঙ্গে সঙ্গে 10,000 টাকা ক্রেডিটও করে দিয়েছে। এটা আমার সঙ্গে আমার ইউনিয়ন ব্যাঙ্ক একবার হয়েছিল, যদিও সেন্ট্রাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক। কোনো যুক্তি আছে বলো? হ্যাঁ, মানুষ তো হয়রানি করা না, আমি আমি নিজেও ভুলে গেছি যে স্টেটমেন্ট দেখলে হয়ে যায়, তোমাদের বোঝাতে পারলাম কিনা জানি না, বাড়িকে বোঝাচ্ছি চলো। সে মেয়ের বাইনা যে ও ডাব খাবে, ডাব ডাব ডাবের জল ডাব, ওই যে উনি যে কাটছে ওই জিনিসগুলো নিতে পারো, ওই জিনিসগুলো ওই জিনিসটা ওটা সেই দমালা বলে না, দমালা প্রথমে সেই 10 তোলার চেষ্টা করেছিলাম আর পরে 5 তোলার চেষ্টা করেছিলাম, ওই 15,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছিল, কেটে নিয়ে আবার ক্রেডিট করে দিয়েছে। এটা সার্ভার প্রবলেমের জন্য হয় সত্যি। আচ্ছা হাঁটিয়ে নিলে তো বাড়ির জন্য কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, বাড়ি এসে আর তর সইল না, কারণ হচ্ছে এই দেখো, কারণ এই যে ডাবের শ্বাস এইটা না খেতে খুব দারুণ লাগে, দারুণ তোমার লাগে, তোমার লাগে এটা কি বলে না খুন ডাবের শ্বাস, এই তো শেষও হয়ে গেল মনে হয়, শেষ হয়ে গেল না, সেই লাগে খেতে খুব ছোট থেকে খাই এটা। আর একটা জিনিস পাওয়া যায় সেটা কি বলতো, ওই সেই ফোকর না ফোকর না কি একটা বলে নারকলের মধ্যে হয়, হ্যাঁ নারকলের মধ্যে সেই ফোকর না ফোপর না ফুল খেলে নাকি জোড়া বাচ্চা হয়, সব কে বলে যে সব খেলে জোড়া বাচ্চা পাগলের মতো, ও মা রা কাকি মা কাকি মানে বললে ওই মেয়েদের খেতে নেই ওই করতে নেই, দারুণ লাগে খেতে, বেশ সুন্দর লাগে খেতে, কোনোদিন খাইনি তোমার মা খেতে দেয়নি, ফোকর না ফুলও খুব আগে খুব খেতাম, আমাদের বাড়িতে আগে তো খুব নারকল হতো, নারকল গাছ ছিল আটটা মতো, এই বাড়িতে 8খানা নারকল গাছ ছিল ভাবতে পারছো, আর এখন একটাও নেই, চলো এটা খাই, আমার মুখ দেখাচ্ছে না, দাঁড়াই না আমি না ফোন, এটা শক্ত, হ্যাঁ শক্ত, এই যে নারকল, এই যে নারকল, তোমরা তো জানো নিশ্চয় যে কি খাবো না খাবো, তো একবার মানে রান্না হয়ে যাওয়ার পর তারপর দেখানো অভ্যাস দেখে দিই, এটা হচ্ছে অমলেট তেল ছাড়া বলছিল না, তেল ছাড়া অমলেট কি করে করলা, হয়ে গেল অমলেট গরমে গরমে, দেখ এই হচ্ছে ডাল আর হচ্ছে সবজি, এই হচ্ছে লাঞ্চ। বাই দ্য ওয়ে তোমাদের সঙ্গে মনে হয় দেখা হয়েছিল কটা নাগাদ, মানে দুপুরবেলা, তো এখন হচ্ছে বাজে 8:15 আর আমি এই সময় ওয়ার্কআউট করে নিচে নামলাম, মানে আগে যেমন ওয়ার্কআউট করতে যেতাম 5:30, 4:00, 3:00 এরকম সময় আলো থাকতে থাকতে, এখন আলো পড়ে গেলে যাই, মানে ধরো এই সন্ধ্যার পর 6টার পর আমি এখন আগের থেকে ওয়ার্কআউট করি, আর ওই সময় একটু এনার্জিও থাকে, ঠিক আছে, তো ওই জন্যই এখন লেট হয়ে গেল 8:15, একটু পরে রাতের ডিনার করে নেবো, কিন্তু রাতের ডিনারে রেডি নেই, ডিনারে আছে
হোল্ড করো। তো ডিনার হচ্ছে রাতে, দুপুরে যা খেয়েছি রাতে তা নেই, তো সেহেতু ডিনারে হচ্ছে ডিম। ফার্স্টে ও পনির করতে চাইছিল, পনির পাইনি, তো এখন ডিমের ঝোল আর ভাত হবে। এই হচ্ছে ডিনার। টমেটো আমারটা আলাদা, দিদা দিদা কি দিদা 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 না থাক, জ্বালা পোড়া আমার কমেছে কদিন, তিন দিন ধরে খুব জ্বালা পোড়া করেছিলাম, একটু কমেছে। আর ওটা আর মাছ ছিল কালকে, কালকে ওই মিনি ব্লগে বললে যে আর মাছ, হ্যাঁ না আর মাছ বরকে খাই দিলা, হ্যাঁ বর খাই না বলে আর মাছ, মাছের নাম জানি না। হ্যাঁ হ্যাঁ ই কি কাকে কথা বললো, ও পরে মনে পড়লো না, বরকে খাওয়ানোর পর মনে পড়লো, তার আগে মনে পড়লো না। আবার রিঠে রিঠে মাছ ভালো লাগে না খেতে, কি রিঠে রিঠে, আবার ইলিশও ওটাও ভালো লাগে না খেতে। কোথায় নেমন্তন্ন, কালকে নেমন্তন্ন নাকি, কালকে কত তারিখ, কালকে মেয়ের স্কুল আছে যে, মেয়ে কবে, জনের চিকেন আছে, কালকে তাহলে আনতে হবে সকালে, চিকেন আনতে হবে, ডিম ঘরে শেষ, পনির শেষ, ডিম আর পনির একটুও নেই, পনির তো সম্ভব না, কালকে বিকেল বেলা যদি হয় সকালে সম্ভব না। ঠিক আছে, তাই হচ্ছে ব্যাপার, চলো রাইছে রাতের দিনার, চলো আমি আবার একটু জল খাই, খেয়ে হাসছি। ডিম সিদ্ধ কোথায় আমার, রাতের ডিম সিদ্ধ ছাড়াই যেতে হবে কালকে, কেন হেলমেট কোথায়, লেডিস হেলমেট, কবে থেকে বলছি তিনজনের জন্য তিনটে হেলমেট কিনতে হবে, তিনটে হেলমেট কিনতে কলকাতায় যেতে হবে, এখানকার হেলমেট রানাঘাটের লোকেদের হেলমেট পরে না, আর অনলাইনে অর্ডার করে এখানে ভালো হবে না, দাম বেশি নেবে, দাম বেশি নেবে, এক একটা অনলাইনে অর্ডার করো, আজকে কতদিন হলো বাইক কেনা হয়েছে, তিনজনের হেলমেট, মেজারমেন্টের ব্যাপার আছে, মেয়ের মাথার মেজারমেন্টের ব্যাপার আছে, হেলমেটের ছোট বড় ব্যাপার আছে, ভাইকে ফোন করো, ভাই বারবার করে নিয়ে যায় এরকম, বারবার করে নিয়ে যায়, তাই পার্থকে কবার বলবো আর ভাইকে কবার বলবো, ওদেরও তো লাগে নাকি, তো বারবার করে ভাইকে বললে হয় নাকি, তাই সেটা এই কথাটা বললাম তো, ওই ভিডিওটা পোস্ট হওয়ার পরে আমার ফোনে একটা ফোন আসবে, দিদি ভাই ফর করে দিলা একটা হেলমেটের জন্য। আরে সেদিনকে কথা বলতে বলতে আমি হট করে বললাম কি জানো, রাহুল ব্যাস, ওই সঙ্গে সঙ্গে স্পটে দাঁড়িয়ে তুমি আমাকে ভাই বলতে, রাহুলটা কেন বললাম মানে বুঝলাম না, আমি এটা নোট করলাম বিষয়টা, ওকে নাম ধরে ডাকা যাবে না, ভাই বলতে হবে, ঠিক আছে যাই হোক, চলো এখন আপাতত একটু জল ঠল খাই, জল ঠল খেয়ে পরে আবার আসছি। তো এই হচ্ছে বর্ষাদের হচ্ছে ডিমের ঝোল, ডিমের কারি বা যাই হোক যেটাই বলো না কেন, আর এই যে এত ডিসিপ্লিন মেনে খাওয়া দাওয়া কন্ট্রোল করে শেষমেশ এটাই খেতে হচ্ছে, ভাবতে পারছো সারা জীবন কষ্ট করে গেলাম, এই খাবো না ওই খাবো না, এত মশলাদার খাবো না, আমি আগে করে কিন্তু একটু খাওয়া দাওয়া নিয়ে একটু না খুঁজু ছিল, মানে রিচ খাবার আমি পছন্দ করতাম ছোট থেকে, কিন্তু আমাকেই ভগবান রক্ষা দিল, খুব দুঃখ, খুব দুঃখ। এই ঝোলটাই ভালো, চলো চলো তুমি খাও, ফ্যাটি লিভার আরো দেখবে পেট ফেট দেখবে ফুলে ফুলে যাবে, গল্পটা সবাই শুনেছে, ঠিক আছে আমারটা খাও সুস্থ থাকবা। তো এই হচ্ছে রাতের খাবার, পরে আসছি আবার, বাই দা ওয়ে বন্ধুরা এখন হচ্ছে বাজে 11:59 মানে 12টা বাজে, আর আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন সাথে এখন খালি বাংলার ইতিহাস এইটা নিয়ে বসবো, 12টা থেকে 1টা হয়তো 1 ঘন্টা বই পড়ে ঘুমিয়ে পড়বো, না 1 ঘন্টা ঘুমিয়ে পড়বো না, ঘুমানোর সময় মাথার কাছে চলবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কোনো একটা গল্প, সেটা রোম্যান্স হতে পারে, রোম্যান্সটা বলে একটা গল্প আছে, যেটা আমি হাফ না 80% কমপ্লিট করে ফেলেছি, 20% বাকি আছে, ওটা মাথার কাছে চালিয়ে ঘুমিয়ে পড়বো, ইউটিউবে দেখো রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রোম্যান্স। তো ওই অডিওটা চলতে চলতে শুনতে 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 ঘুমিয়ে পড়ি, আর তার আগে বাংলার ইতিহাসটা রিডিং পড়ি, আর তার আগে করি হচ্ছে ইংলিশ, তার আগে করি তারপরে তার আগে করি ভিডিও এডিট,
মানে পরপর পরপর সিস্টেম সিস্টেম ভাইস চলতে থাকে, ঠিক আছে। তো জনি ওই দেখো বসে বসে ঝিমোচ্ছে, ওই দেখো জনি ঝিমোচ্ছে। ঝিমোচ্ছিস কেন? তো এর মধ্যে জনির ভ্যাকসিনের ডেট আছে, জনির ভ্যাকসিন দেওয়াতে হবে, মার্চ মাসে শেষ। সুতরাং এর মধ্যে ভ্যাকসিন আছে ওর, ভ্যাকসিন শুরু হবে। তো আবার খাবে ইঞ্জেকশন, তিনখানা খাবে হিসাবে, তিনটে ইঞ্জেকশন নেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা।